ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ব্যাপারে বিকৃতি, কারণ হাদিসের মধ্যে সাহাবাই কেরাম বর্ণনা করছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি। তো আরবি হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লিখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। আরবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটার বাংলা লেখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি নামের ব্যাপারে বিকৃতি। আর এটা আসছে শিয়াদের থেকে, শিয়াদের ফার্সি ভাষায় হুজুর ব্যবহার করার, হুজুর মানে স্যার বোঝানোর জন্য, জনাব বোঝানোর জন্য ফার্সি ভাষায় হুজুর ব্যবহার করা হয়। আরেকটা হলো যিনি সম্মানিত, তিনি কোনো জায়গায় না থাকলেও তার সম্মান সেখানে বিরাজমান থাকে, মানে যিনি সম্মানিত ব্যক্তি তার সম্মান সব জায়গায় বিরাজমান থাকে, হাজির মানে উপস্থিত, মানে তিনি নাই কিন্তু স্যারের সম্মান এখানে বিস্তৃত আছে। তা তারা যুক্তি দেখান শিয়ারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাজির নাজির, একটু আগে বলছি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব জায়গায় আছে, তাহলে এখানেও হাজির আছে। যে রাসুলকে যদি আমি হুজুর না বলি, রাসুলকে হাজির না বলি, তাহলে তো রাসুলের সামনে বড় বেয়াদবি। এই জন্য আরবি আছে কলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলা বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আরবেরা জীবনে শুনে নাই। এটা হলো আমাদের অনারবদের মধ্যে এই জিনিসটা বিস্তৃতি লাভ করছে, এই জন্য ওটা বলাটা উচিত না। তবে বললে আবার সেরেক হবে এরকম না, কারণ এটা যারা বলতেছেন অনেকে না বুঝে বলতেছেন, বইয়ের মধ্যে লেখা আছে হুজুর সুলতান ফরমাইছেন, উনিও শুনতেছেন হুজুর ফরমাইছেন, তাই বলে তার সেরেক হবে না, কারণ তিনি বুঝে শুনে বলতেছে না। দ্বিতীয় বিষয় হলো যে এখানে হুজুর মানে যদি জনাব বোঝানো হয়, স্যার বোঝানো হয়, মিস্টার বোঝানো হয়, তাহলে তো সেরেক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু হুজুর মানে আবার যদি বোঝানো হয় যে ওই সব জায়গায় হাজির নাজির, তাহলে সেরেক। আর যদি শুধু সম্মানের ক্ষেত্রে, তো যেহেতু ওই শব্দটার মধ্যে অন্য জিনিসেরও সম্ভাবনা আছে, তো ওই রকম শব্দ আমার ব্যবহার করার দরকার থাকে। আর যে শব্দ সাহাবাই কেরাম ব্যবহার করেন নাই, তাবেইন কেরাম করেন নাই, তাবে তাবেইন কেরাম করেন নাই, যুগে যুগে কোনো মুহাদ্দিস করেন নাই, তো আমি 2016 সালে আসি সে শব্দ ব্যবহার করার দরকার থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।